নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ফেব্রুয়ারি 2022, আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার জন্য বিবাহ, প্রেম, শিক্ষা, কর্ম, কেরিয়ার, ব্যবসা কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, ফেব্রুয়ারি মাসে আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে গ্রহের যা গোচর, আপনার ধনভাবে কেতু, অষ্টমভাবে আপনার রাহু, আপনার চতুর্থভাবে রবি, বুধ এবং শনি, তৃতীয়ভাবে বৃহস্পতি, পঞ্চমভাবে বৃহস্পতি, তৃতীয়ভাবে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে। কি ফল পেতে চলেছে আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার জন্য কি ফল নির্দেশ করছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই তুলা রাশির ক্ষেত্রে, দেখুন স্বাস্থ্যই হচ্ছে বড় সম্পদ। আমি স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে প্রথম শুরু করছি। আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে এবং আপনার ধনেশ এবং সপ্তমেশকে নিয়ে, প্রথম কথা, শত্রুগৃহে রাশির অধিপতি অবস্থান করছে এবং মঙ্গলের সাথে। আপনি তুলা রাশির মানুষ, শরীরগত দিক নিয়ে কিছুটা হলো আপনাদেরকে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে কিছুটা হলো ভোগাবে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি অবধি কিছুটা হলো স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু ভুগতে হবে। অর্থাৎ শরীর স্বাস্থ্যটা খুব যে ভালো আমি এমন বলতে পারছি, আপনার গোল্ডেন কাপের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আপনার ব্যাক পেনের সমস্যা, এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বিশেষ করে কিন্তু এই সময় চারা কিন্তু দিবে। এবার আসি আপনাদের শিক্ষা। আপনাদের পঞ্চম ভাব এর বৃহস্পতি অবস্থান, পড়াশোনার প্রতি মন আগ্রহ, নতুন নতুন আইডিয়া আপনাদের আসবে, কিন্তু পঞ্চমপতি আপনার চতুর্থে রবির সাথে কানেকশান করছে। দেখুন এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কি পড়াশোনাতে আপনাদেরকে ড্রাইভার্ট করে দেওয়া, মনটাকে কিন্তু ড্রাইভার্ট হয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি করবে। আপনি তুলা রাশির মানুষ, এই জায়গাটা লিখে রাখুন অবশ্যই। এই সব দিকটা মনে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পড়াশোনা করবেন, কিছু কিছু ক্ষেত্রে মন লাগবে, আবার কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের থাকছে। আপনি তুলা রাশির মানুষ, এই জায়গাটা কনফার্ম আপনি লিখে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক এবং মোটের উপর এডুকেশন দিকটা ভালো, কিন্তু আপনাদের কনসেন্ট্রেশনটা, আপনাদের কনসার্ন এটা নিয়ে আসতে, মনোসংযোগটা আপনাদের কিন্তু নিয়ে আসতে হবে। মনোসংযোগে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অভাব তৈরি কিন্তু হতে চলেছে। এরপরে আসি আপনাদের ব্যবসা ক্ষেত্রে। দেখুন ব্যবসার জায়গাটা যদি আমি আসি, আপনাদের সপ্তমের সঙ্গে ধনের সঙ্গে তৃতীয় পতি কানেকশন, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট বা হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, চারজন পাঁচজন মিলে ব্যবসা করছেন, এই জায়গাটাতে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। অর্থাৎ বড় ধরনের ইনভেস্টমেন্ট করার জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করুন। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন। যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন, প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের হাতছানি, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, ব্রেকআপ হয়ে গেছে, এই জায়গাটা কিছু ক্ষেত্রে হলেও আপনাদের সংযোগ আপনাদের কিন্তু হবে। দাম্পত্য সুখের জায়গাটা যদি আসি, দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল কিন্তু ভালো, মোটামুটি চলে যাবে, খুব একটা যে সমস্যা, মানে ছোটোখাটো সমস্যা, খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু থাকছে না আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং রবি আপনার 14 ফেব্রুয়ারি পঞ্চমভাবে যাচ্ছে, যদিও বৃহস্পতি এখানে আছে, তবুও আমি বলবো যারা গর্ভবতী মহিলারা আছেন কি না, তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, এই জায়গাটা বিশেষভাবে কনসাসনেস থাকার আপনারা চেষ্টা করুন। দেখুন এর পাশাপাশি আপনাদের ভাগ্য, দেখুন ভাগ্য যদি সাথ দেয় তাহলে
যে কোনো কাজ সহজে কিন্তু মুশকিল আসান হতে কিন্তু পারে। আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, এই ভাগ্যাধিপতি কেন্দ্রে অবস্থান করাতে আপনারা ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবেন। শনির সাথে অবস্থান করছে, রবির সাথে অবস্থান করছে, শনির সাথেও মিত্রতা আছে, বুধের আবার রবির সাথেও মিত্রতা আছে, অর্থাৎ ভাগ্যের জায়গাটা কিন্তু ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে নিতে পারেন, যারা কর্ম সার্চ করছিলেন, নতুন কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনি তুলারাশির মানুষ, কর্মক্ষেত্রে এবং কেরিয়ারের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গাগুলো আপনাদের কিন্তু আসতে চলেছে তুলারাশির ক্ষেত্রে। ভাগ্যোদয় আপনাদের নিশ্চিত রূপে হবে এবং কর্মযোগ, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা। এবং যেহেতু দেখুন আপনাদের কর্মপতি হচ্ছে চন্দ্র, কিছু কিছু ক্ষেত্রে যারা যা হবে হবে দেখা যাবে এরকম, অর্থাৎ মানসিক চাঞ্চল্যতা যাদের কম থাকবে কি না, কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে আমি কৌশিক দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কিন্তু সফলতা কিন্তু আসবে। দেখুন এর সাথে সাথে অষ্টমভাবে রাহু, এই জায়গাটা আমি কিন্তু একটু হলো ছোটোখাটো চোটাঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু সম্ভাবনা। অষ্টমভাবে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, গাড়ি জ্বালাচ্ছেন এই জায়গাগুলো একটু হলো আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন আপনারা করুন। লিখে নিন তুলারাশির ক্ষেত্রে। তবে যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন, আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা আপনারা কিন্তু পাবেনই পাবেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং উচ্চ শিক্ষা, কারণ আপনার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে পড়ছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনাদের হতে চলেছে। এবং একাদশভাবে দৃষ্টি যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা, আপনি তুলারাশির মানুষ, যে কোনো কাজে লাভ সাকসেস সফলতার জায়গা কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে। এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা এবং সম্পত্তিগত দিকটা, দেখুন যারা ল্যান্ড রিলেটেড জায়গাতে অর্থাৎ জমি কেনা বেচা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা বুদ্ধির দ্বারা কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু তুলারাশি আপনি যদি মানুষ হয় আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। কেন্দ্রতিকোণ রাজ্য এবং শশনামক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এ মাসে কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, তুলারাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। এবং এর পাশাপাশি জানবো কী উপায় করবেন, অর্থাৎ যেটা করলে আপনাদের বিশেষভাবে লাভ আপনারা পাবেন, এটাও আপনাদেরকে আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো কী উপায় করলে আপনারা বিশেষভাবে এ মাসটা যাদের ক্ষেত্রে সমস্যা চলছে তাদের ক্ষেত্রে সমস্যা কিছুটা হলো কাটবে। দেখুন যাদের ক্ষেত্রে কেস মামলা মকদ্দমা চলছিল, অর্থাৎ যারা মামলা মকদ্দমার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, এই জায়গাটাতে আপনাদের কেস মামলা থেকে আপনারা কিছু কিছু ক্ষেত্রে হলেও আপনারা কিন্তু রেহাই আপনাদের কিন্তু হবে। যাদের ড্রাইভোর্সের কেস চলছে বা ল্যান্ড রিলেটেড এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ দিক আপনাদের কিন্তু নির্দেশ কিন্তু করছে। শনি ঢাইয়া চলছে আপনাদের, শনি ঢাইয়া শেষ হওয়ার মুখে শনি কিন্তু আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি দিবে। তবে রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো একটু হলো সাবধানতা অবলম্বন করুন। রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে কিছুটা হলো বাধা বিপত্তির মধ্যে দিয়ে, অর্থাৎ চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু যেতে হবে। আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে যেতে হবে। এবং এর পাশাপাশি যাদের ভাড়া দিয়ে চলে, অর্থাৎ ভাড়াটিয়া নিয়ে একটু হলো আপনাদের সমস্যা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু কিছুটা হলো কনসিয়াসনেস থাকা কিন্তু একান্তই দরকার। কিছু অর্থনৈতিক জায়গাটা আপনারা যদি বলি ক্যাশ ফ্লোয়ের জায়গাটা, এই এই ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ রোজগার হবে
এটা একদম নিশ্চিত। ভাগ্যের সাপোর্ট পাবেন, কর্মের জায়গায় ভালো, ব্যবসার জায়গাটা আমি মোটামুটি বলবো, বড় ধরনের ইনভেস্টমেন্ট বা কাউকে খুব বিশ্বাস করা এটাকে আপনারা করবেন না। এবং এর পাশাপাশি আপনি তুলা রাশির মানুষ, আপনারা কী করবেন উপায়? আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। যাদের ক্ষেত্রে সমস্যা চলছে কিনা, আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।